কিভাবে খুব সহজে বাংলা টাইপোগ্রাফি করবেন আপনার নর্মাল ফোনের মাধ্যমে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লাহ ফ্রম মাসুম টেক 46 ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন কীভাবে বাংলা ফন্ট ব্যবহার করে খুব সুন্দর এবং আকর্ষণীয় টাইপোগ্রাফি করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকনটি বাজিয়ে দিন। এই ডিজাইনগুলি করার জন্য অবশ্যই আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো সিম্পলি আপনারা প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি অ্যাপসটি ওপেন করব এখন। তো অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু এইরকম একটা অপশান চলে আসবে। আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে হবে। তো আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি একটা ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে সিলেক্ট করব। আমি থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আমি সাইজটা এখান থেকে একটু ছোট করে নিব। তো অলরাইট গাইস, আমাদের সামনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চলে আসলো। আমাদের এখন যে মূল কাজ, কীভাবে টাইপোগ্রাফিটা করবেন, সেজন্য আপনারা জাস্ট প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা টেক্সট অপশানে ক্লিক করবেন। আপনারা এরপর ডাবল ট্যাপ করবেন, তাহলে এখানে কিন্তু চলে আসবে কিবোর্ড। আপনারা জাস্ট এটা একটু কেটে দিয়ে আপনাদের টাইপোগ্রাফি যে শব্দটা করবেন সেটা আপনারা এখানে লিখে দিবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট একটা করে দেখাচ্ছি, পড়ো তোমার প্রভুর নামে। তো আমি জাস্ট প্রথম লিখলাম পড়ো। তো পড়োর জায়গায় আমি ড দেবো এখানে। এরপর আমি ওকেতে ক্লিক করলাম। তো এটা আমি একটু বড় করে নিব এভাবে সাইডে ধরে। এরপর আমি আসবো এ আইকনে, একটু এদিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং নামে একটা অপশান, আপনারা জাস্ট পেন্ডিংয়ে ক্লিক করবেন। এরপর সিম্পল আপনারা এগুলো একটু বাড়াই দিবেন। এরপর রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। তো আপনাদের ব্যাকগ্রাউন্ডটা আরও আকর্ষণীয় করার জন্য, ডার্ক মোড করার জন্য আমি জাস্ট একটা কাজ করি, প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে একটা শেপ নিব। তো এই শেপটা আমরা ফুল স্ক্রিন করে দেবো এখানে এভাবে টেনে। এরপর রাইট চিহ্নতে ক্লিক করে দিব। এরপর আমরা এখানে আসার পরে আমরা জাস্ট এটার কালারটা চেঞ্জ করে এখানে ব্ল্যাক কালার দিয়ে দিব। রাইট চিহ্নতে ক্লিক করে আপনারা চলে আসবেন অপাসিটি, এখানে ক্লিক করে এটা একটু কমাই দিবেন। এরপর রাইট চিহ্নতে ক্লিক করে আপনারা জাস্ট লেয়ার অপশনে ক্লিক করে এই লেখাটা আপনারা উপরে তুলে দিবেন। তো জাস্ট আমাদের কাজ কিন্তু অর্ধেক শেষ। এরপর আপনারা জাস্ট চলে আসবেন ফন্ট অর্থাৎ এ আইকনে। এখানে আসার পর একটু টান দিলে এখানে দেখতে পাচ্ছেন ফন্ট নামে একটা অপশান, এখানে ক্লিক করবেন। এরপর আপনারা চলে আসবেন মাই ফন্ডে। তো পিক্সেল ল্যাবে কীভাবে ফন্ট অ্যাড করতে হয় সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এখন ব্যবহার করব লিমা বসন্ত নামে যে ফন্টটি আছে, এই ফন্টটি ফ্রি, আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পাবেন, সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি সিলেক্ট করলাম, এরপর ওকেতে ক্লিক করলাম, আমাদের সামনে কিন্তু চলে আসলো। এরপরে যে কাজটি করতে হবে, আপনারা জাস্ট কপিতে ক্লিক করে এটার আরেকটা কপি আপনারা এখানে করে নেবেন। তো পড়ো, আমি এরপরে শব্দ লিখবো তোমার। তো চলে আসলে দেখতে পাচ্ছেন তোমার। তো আপনারা সাইজ মতো এটা একটু এভাবে করে নেবেন। তো আমি এখানে এটা লিখে দিলাম সাইজ মতো। আপনারা একটু সময় নিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের ডিজাইনটা অনেক সুন্দর হবে। সেমভাবে আপনারা এরপর ক্লিক করে আবার এখানে কপি অপশানে ক্লিক করবেন। তো এর একটু নিচে নিয়ে আসার পর আবার এরপর ডাবল ট্যাপ করার পর আপনারা পরের শব্দটা এখানে লিখে দিবেন। তো আমি আমার শব্দটা এভাবে নিয়ে চলে আসলাম। এরপর আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা জাস্ট প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমি একটা শেপ নিব। এখানে ক্লিক করে আমরা রাউন্ড শেপ নিব এখান থেকে। তো এটা একটু আমরা ছোট করে নিব এভাবে। তো ছোট করে দিলাম আমি এভাবে। এরপরে জাস্ট আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে আপনারা চলে আসবেন এ আইকনে। এরপর আপনারা একটু এখানে দেখতে পাচ্ছেন কালার নামে অপশান, এখানে ক্লিক করে আপনারা এখান থেকে রেড কালার করে দেবেন। এরপর আমরা রাইট চিহ্নতে ক্লিক করলাম। এরপর আপনারা চলে আসবেন স্টক অপশানে, এটা এনেবেল করে দেবেন। এখান থেকে আপনারা সাদা কালার সিলেক্ট করে দেবেন। তো আপনাদের পছন্দ মতো কালার আপনারা দিয়ে দিবেন। তো এরপর আপনারা চলে আসবেন পজিশন অপশানে। তো এখান থেকে আপনারা এই চিহ্নটা আপনারা চলে আসবেন আপনাদের জায়গা মতো নিয়ে চলে আসবেন। তো আমি তোমার বৈষ্ণ্য রয়ের যে জায়গাটা এখান থেকে আমি একটু নিয়ে আসবো। তো আমি একটু নিচে নিয়ে আসি। তো জাস্ট আমি এভাবে রেখে দিলাম। এরপর সেমভাবে আপনারা এরপর ক্লিক করে কপি অপশানে ক্লিক করে আপনারা সেম জায়গায় যে যেখানে লাগবে সেখানে আপনারা বসিয়ে দিবেন।
তো সেম ভাবে আপনারা এখানে নিয়ে চলে আসবেন। এরপর আপনারা জাস্ট এখানে আপনারা সুন্দর করে টাইপ মতো রেখে দিবেন এভাবে। তো আমি তিন জায়গায় দিলাম তিনটা শেপ। তো আপনারা খুব সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে ডিজাইন করবেন আপনাদের মন মতো। তো এরপর আপনাদের যে কাজটি করতে, আপনারা প্লাস আইকনে ক্লিক করে আপনারা আসবেন শেপ অপশানে। তো এখান থেকে আপনারা একটা রাউন্ড শেপ নেবেন, অর্থাৎ লম্বা দিকে একটা শেপ নেবেন। তো আমি একটা শেপ নিয়ে নিচ্ছি এখানে সাইজ মতো। এরপর আমি রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু শেপটা চলে আসলো এবং একটার মধ্যে সবকিছু চলে আসলো। এরপর আপনারা জাস্ট প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা সবগুলো মার্ক করে নেবেন। এরপর আপনারা আসবেন এই ওখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সবগুলো কিন্তু ফাইল একটা হয়ে যাবে। তো এটা একটা ছোটো করে নেবে এভাবে। এরপর আপনারা আসবেন প্লাস আইকনে ক্লিক করে আমি এর পরের শব্দটা লিখে দেবো এখানে। তো এখন জাস্ট আপনারা নিচের ফন্টের, নিচের ডিজাইনের ফন্টটা চেঞ্জ করার জন্য এখানে আসার পর আপনারা জাস্ট এখান থেকে পছন্দ মতো ফন্ট আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করলাম আদর্শ লিপি। এরপর আমি ওকেতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর এবং আকর্ষণীয় হয়ে রেডি। তো জাস্ট আপনারা এরপর ক্লিক করে আপনারা আসবেন এ আইকনে। এরপর আপনারা জাস্ট এটার শ্যাডোটা আপনারা একটু বাড়াই দিবেন। তাহলে গাইস আমাদের সামনে কিন্তু ডিজাইনটা খুব সুন্দরভাবে চলে আসলো। এরকম করে আপনারা খুব সুন্দরভাবে আকর্ষণীয় টাইপোগ্রাফি করতে পারবেন বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করে। এবং আমার চ্যানেলে অলরেডি অনেক ফন্টের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে খুব সহজেই ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। এবং ফাইলটা ডাউনলোড করার জন্য, অর্থাৎ এখানে সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক করবেন। এরপর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে আপনারা কাস্টমে ক্লিক করে এখান থেকে জাস্ট আল্ট্রাক সিলেক্ট করবেন। এরপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ফাইলটা সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।